আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ হোলি। আজকের হোলিটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করেই আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো দেখতেই পাচ্ছ ছেলেরা অনেকক্ষণ আগেই খেলায় নেমে গিয়েছে, আর আমরা স্নান ট্রান সেরে একেবারে চলে এলাম আমার দাদু পায়ে আবি দিতে। তো দাদু শুয়ে আছে, তো পায়ে দেওয়া হলো না, তো তারপর দিলাম। দাদু বসেছিল বাইরে, তো অনেকক্ষণ বসেছিল, কষ্ট হচ্ছিল বলে চলে গিয়ে শুয়ে পড়েছে। তো দাদুকে আগে দিয়ে দিলাম, তারপরে এবারে সবাইকে দেওয়া শুরু করব। তো তোমরা সবাই কেমনভাবে কাটালে না কাটালে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, জানাতে ভুলো না। তো আমরা খুবই মজা করেছি এবছরের ফার্স্ট টাইম, এত মজা করেছি মানে 9 বছরে আমাদের বিবাহিত জীবনের ফার্স্ট টাইম এত মজা করেছি। মানে বাড়িতে থাকি, প্রতি বছর শ্বশুরবাড়িতেই থাকি, তো শ্বশুরবাড়িতে তো অতটা খেলাই হয় না, বলতে গেলে রান্না বান্না খাওয়া দাওয়া এটাই করা হয় শুধু। অতটা গ্রামের কেউ খেলে টেলে না, বউঝিরা সব যে যার কাজে ব্যস্ত থাকে। তো এবারে আমি এখানে আছি আর বরকেও ডেকে নিয়েছি, যেহেতু আমার বাচ্চাগুলো আছে ওরা একটু খেলার আনন্দ করার জন্যই থেকে গিয়েছিলাম, বরকেও ডেকে নিয়েছি। তো খুব মজা করেছি, খুব খুব মানে আবি নিয়েই তো শুধু খেলা করেছি ঠিকই, ভীষণ মজা করেছি। তারপর আমার পিসিদের বাড়ি গেছি, সব দেখাবো তোমাদেরকে। মানে রঙে রং মেখে একদম ভূত হয়ে গেছি, একদম কালার, শাড়ির কালার, মানে নিজের গায়ের কালার কিচ্ছু চেনা যাচ্ছিল না, তো অনেক মুছে মুছে। তারপর বোনও দেখো ভিডিও বানাচ্ছে, ভালো থাকারই কথা। তো কেমন আছো? খারাপ আছে। যিনি খাচ্ছেন ওনার জোড়া এখানে বসে আছে, ঠিক আছে, যাই হোক খেয়ে নিক, তারপর এদিকে বাদ বাকিটা হবে। খুনি আগে ভিডিও করে নি একটু, খুনি আজকে কোনো বাধায় আমাদেরকে বাধা দিতে পারবে না। দেখো আগান বাগান মানে কত কি মানে পার করে আমরা রং খেলা করছি, রং মাখাতে এসেছি পিসিমাদের বাড়িতে, রাস্তা ঘুরে আসলে অনেকটা সময় লেগে যেত, আর এই অবস্থা মেন রাস্তা দিয়ে ঘুরে আসার মানে ইচ্ছে হলো না। তো আগান বাগান দিয়ে মানে কোনো সাপ খোপ কিছুর ভয় নেই, ওইভাবে সব নিয়ে সব হাঁটছি রং মাখতে। মানে আজকের কোনো বাধাই মানবে না, রঙের এত জোর, রঙে রং লাল হয়ে যাওয়ার জন্য, রং লাল হবো বলে কোনো বাধাই আজকে মানলো না। আর আমাদের এখানে সবাই বয়স্ক বড় ছোট রাস্তাতে সবাই দাঁড়িয়ে থাকে, সবাই যে যার রং মাখি তা কিচ্ছু বলে না, ওরা খুশি মনে নিয়ে নেয় রংটাকে, এটাই খুবই ভালো লাগে। এক এক জায়গায় তো নিতে চায় না। খেলছে তো সোনা, ওই দেখো না ওর গায়ে রং নেই কিন্তু মনে এত রং, দেখো একদম কত তালি দিচ্ছে। দেখি 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 সোনা। বোন বলছে একটু ডিজে গান চালা, বক্স বাজার, নাচ করবো। ওই যে দেখো শুয়ে পড়েছে, নাচ করবো বলে দেখছি কেউ নাচ করছে না, ও নাচার খুব ইচ্ছা হচ্ছে। দেখো অনেকে একসাথে বলে নাচতে তো ভালো লাগে, তো দুজন তো আমার বোন মানে কাকিমা নিয়ে তো গান চালিয়েছে বক্স বাজার, মিউট করে দিয়েছে আমরা, আর ওর দম লেগে গেছে, শুয়ে বসে পড়েছে। আর ওর বোন আর বোনের পর না কাজে গেছিলো, কাজ ছুটি ছিল না, তো ও আসতে ওরও তো খেলার ইচ্ছে হয়, তো একটুখানি আবি মাখিয়ে দিচ্ছে। এখন বাজে 3:30, 3:30 বেজে গেছে, মাখিয়ে দিচ্ছে। তো বোন বলে একটুখানি ভিডিও কর আমাদের, তো দিচ্ছে। ওর একটু ইচ্ছা হয় তাই না, বল অতটা খেলতে হয়তো পছন্দ করে না, হয়েছে আবার মিশে গেলে আবার হয়েছেও ঠিক আছে। তো যাই হোক ওর একটু ইচ্ছে করছিল, তা দিয়ে দিল দুজন দুজনকে মাখিয়ে। তারপর একদম চলে এসেছি, দেখো রাত 10টা বাজে। আজান আজকে একটুখানি ছোট্ট করে আগের দিনে চাঁচড়ের পিকনিক মানে চাল ডাল তুলেছিলাম, আমাকে শেয়ার করা হয়নি, তো
ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু শেয়ার করা হয়নি, মানে যেহেতু অন্ধকারে তুলে যেতে হয় তাই জন্য একটু খিচুড়িও পিকনিক করে নিলাম। খেয়ে দিয়ে একবার রাস্তায় বেরিয়েছি, চাঁদটা এত সুন্দর মেঘের মধ্যে লাগছে কি বলবো। আর আজকে আমার বরকে পেয়ে এরা খুব মজা পেয়েছে যে এই পার্কে আসবে, মানে যেহেতু কোনো দিন আসি না, রাতে হাঁটতে আসি কিন্তু আসি না, ভয় লাগে পার্কে। তো আমার বর আছে জেনে সেই কারণে ওরা দৌড়ে দৌড়ে এসে দোলা চড়ছে, তো একটু তুলে নিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের দোল উৎসব, আমরা খেললাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমরা কেমন কাটালে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ।